ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন হবে ভয়াবহ, এতে বহু হতাহতের ঘটনা ঘটবে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন শীর্ষ জেনারেল মার্ক মিলি। তিনি ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার লাখো সেনা মোতায়েনকে শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় সংখ্যক বলে উল্লেখ করেছেন। সংবাদ সম্মেলনে মার্ক মিলি সতর্ক করে বলেন, ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যক রাশিয়ার সেনা অবস্থানের মানে হামলার পরিণতি গুরুতর হবে, বহু হতাহতের আশঙ্কা রয়েছে, জনবসতি এলাকায় যুদ্ধ হবে ভয়ানক। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলছেন, কূটনীতির মাধ্যমে এখনও সংঘাত এড়ানো যেতে পারে। এদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার লাখো সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় পূর্ব ইউরোপে সেনা ও অস্ত্র মজুদ বাড়িয়েছে ন্যাটো জোট। এর মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার বলেন, যুদ্ধ চায় না রাশিয়া। দেশটির মিডিয়াকে ল্যাভরভ বলেন, ক্রেমলিন কিয়েভের সঙ্গে যুদ্ধ চায় না, তবে নিরাপত্তা ইস্যুতে মস্কো ছাড় দিবে না। রুশ এই মন্ত্রী আরও বলেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতের আলোচনা এখনও শেষ হয়নি। ন্যাটো থেকে পাওয়া প্রস্তাবগুলোর চেয়ে মার্কিন প্রস্তাব ভালো। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।